কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প কিছু কথা কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প অল্প স্বল্প কিছু গল্প Visibly উনি upset. যিনি উনি চাচ্ছেন তুমি বাড়ি ফিরে যাও আর এর জন্য তিথির সাথে যদি ওনাকে সম্পর্ক ত্যাগ করতে হয় উনি তাতেও রাজি তোর মা তো পাগল হয়ে গেছে কেন আমি দেখিতে কি করব কিছু বুঝতাছি না মা পাগল হয়ে গেছে মানে কি বাবা পাগল হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে এটা এটা বোঝাতে কষ্ট হল না বোঝার কি আছে তোর বাবার কাছে যাওয়ার আগে তার সঙ্গে কোনো কথা বলার আগে সব সময় আমাকে জিজ্ঞেস করে যাবি সব সময় তোর বাবার ভিতরে একটা ভূত আছে বুঝতে পারলে এটা হচ্ছে তোমার মার অবস্থা আচ্ছা তোমার কি মনে হয় মাকে সত্যি সত্যি ভূত দেখছে নাকি মা পাগল হয়ে গেছে বলাটা একটু ডিফিকাল্ট মানে ঘটনা তো বলেছেন বাবা আর বাবা যা বলেন সাধারণত একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন আর কি হ্যাঁ তো মাকে না দেখলে বলাটা খুব ডিফিকাল্ট এটা অবশ্য ঠিক বলেছো কিন্তু আমার কি মনে হয় জানো আজাদ মার ব্যাপারে না বাবা কখনো বাড়িয়ে বলবে না মায়ের ব্যাপারে বাবা খুব সিরিয়াস ইনফ্যাক্ট মায়ের যদি সামান্য কিছু হয় বাবা তখনই প্যানিকড হয়ে যায় ওখানে সমস্যাটা এই যে যখন মানুষ প্যানিকড হয়ে যায় তখন সত্যিকারের যে ঘটনা আসল যে ঘটনা সেটা থেকে দূরে সরে যায় আর ফ্যাব্রিকেটেড অনেক কথাবার্তা বলে আজাদ এমন কি হতে পারে যে মা আসলে ভুটুত কিছু দেখছে না পুরোটাই নাটক বাবাকে আবারও বোকা বানানোর জন্য জেনির সাথে কথা হয়েছে আসুন জিজ্ঞেস করা হয়নি আজাদ কি কথা হয়েছে তোমাদের জেনি কি বললো কেপি দাসী মনু দাসী
বাঁশেরও বাঁশি বাজাও বনে, বাঁশেরও বাঁশি বাজাও বনে, কে বিদাসী মন উদাসী, প্যা 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 প্যা। নিষাদ খালা, নিষাদ খালা, আমি আসবো। আ বুঝলে না, আয় আয়। তুই আমার লেগে কপি আনুস নাই, আমি আর তুমি নড়ছি, তুই আমার লেগে কপি লই আইসোস। জি না, আপনি তো কপি চাননি তাই কপি আনেনি। দেখেছেন নিষাদ খালা, আমিও কপি বলেছি। চাইছি চাইছি, মনে মনে চাইছি, তুই বুঝবার ফারস নাই। অনক কি লেগে আইসোস, রাতের খাওয়া দেয়া দিছে লেগেছোস? জি না, রাতের খাবার তো এখনো দেয়াই হয়নি। তাহলে ওই সেটা কি ও শাহেদার নি? তোর কেজ্জে লাগছে? কেজ্জে লাগে থাকলে তুই যা, আমার ওই শাহেদ রে একটা মাইদিয়া আয় যা। জি না, সেটাও লাগেনি। ও তাহলে ওই সেটা কি? ম্যাডামের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? হয়েছে তো, কাল রাইতে হয়েছে, আজ বেনবেলা হয়েছে, তুইও তো লগে আসলি বুঝলা গেছোস। হেরফরে কতবার হয়েছে, হ্যাঁ দেখলে তো আমার মজাই লাগে। হ্যাঁ স্টাইল মিস্টাইল বালা আছে, আমারটাও বালা। তো আমি ঠিক করছি, আমি তাল্লাহানি একটু স্টাইল করবাম, এই বুদ্ধিটা বালা না? জি এটা বালা, দেখেছেন নিষাদ খেলা, আমি আবারও বালাই বলেছি। বালা বালা বালা, অঞ্জা আমি লেগে কপি লই আয়। জি ঠিক আছে। কে বিদাসী মন উদাসী বাসের বাসী। ও নিষাদ খালা, যে কথাটা বলতে আসলাম সেটা তো বলাই হলো না। ক ম্যাডামের সঙ্গে কি এখন আপনার দেখা হয়েছে? আমি জেনিকে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, আমি বলেছি তাকে যে সে যা করছে এটা ঠিক না। এখন বললাম তো, দেখি কি হয়। Let's hope for the best. আমি কি জেনিকে একটা কল করব? না আপনি কল করুন না, আপনি ওয়েট করেন, আমার ধারণা ওই আপনাকে কল করবে। জেনি ছাড়া বাসাটা একেবারে ফাঁকা লাগে, বাসা আসলে বাসা মনে হয় না, মনে হয় অন্য কারো বাসা। মেজবা সাহেব আপনি নিজেকে শান্ত করুন, বাসায় যান, আমার ধারণা জেনি আপনার সাথে যোগাযোগ করবে। শিওর করবে? আমি শিওর করবে। আমি তাহলে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজাদ, তোমার কি মনে হয় জেনি কি সত্যি সত্যি যোগাযোগ করবে, নাকি তুমি মেজবা আঙ্কেলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললে? সত্যি সত্যি যোগাযোগ করবে। ফেরত আইসে না বাইরে আসেন? জি এসেছে, একটু আগেই এসেছে। ও আচ্ছা, এক কাম করতো, আমি লাগতে আমার কপিটা ওই রুফার গড়তে, আমি তার লাগে একটু গপশপ করে আসি। ম্যাডাম তো পাগল হয়ে গেছে। কি কস, রুফা পাগল হয়ে গেছে এই কথার মানে কি? পাগল হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি, স্যার আমাকে বললো। ম্যাডাম কিন্তু ভূত দেখতে পাচ্ছে, ঘরে ঢুকেই বলল ঘরে ভূত এসেছিল, আবার স্যারকে দেখে বলল স্যারের মধ্যে নাকি ভূত ঢুকেছিল। নিষাদ খালা আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলতেই পারি না, আপনি কি ভূত ভয় পান? এই দুনিয়াতে
এরকম কোনো জিনিস নাই যেটা নিশাত বেগম ডরায়, খালি একটু বুতরে ডরায় আর একটু ফাগুলে ডরায়, এর বাইরে কিচ্ছু তা নাই। হুনা বললা তখন গড়তে যা, খিল্লি লাগাই দিবি আর আমার রাইতের খাওয়ার গড় দিবি, আমি আর এই গড়তে বাইরে হতাম না। তুই আমার কথা বুঝবার ফারতা সুস্থ? জি বুঝতে পেরেছি। আপনি বলেছেন আপনি পৃথিবীতে দুটো জিনিস ভয় পান, এক ভূতকে ভয় পান আর এক পাগলকে ভয় পান, আর কিচ্ছু আপনি ভয় পান না। আর রাতের খাবার আপনাকে ঘরেই দিতে বলেছেন, কি ঠিক বলেছি না নিশাত খাওয়া? করে ঠিক কইছিস আবিল্লা হুন। এই গড়ের দরজা খুলে রাখিস না, রুফায় ফরবার ফারে আবার ভূতয়া ফরবার ফারে, তুই যা যা যা। জি আচ্ছা। বসতে পারি? বসেন। আচ্ছা, ওই যে ওই কথাটা বলার জন্য না আমি সরি, আপনি কি এখনো রাগ করে আছেন? বলেন কি বলতে এসেছিলেন? বাপ, এত খাবার রেখেছিস কি আমার জন্য? খাওয়া দাবো তো নাকি? বাহ খুব ভালো। চল এখানে যাওয়ার পর মন আমার এত খারাপ হলো, এত খারাপ হলো, কি করে যে বোঝাবো তোকে বোঝাতে পারতেছি না। তারপর তো মেজাজটা আরও খারাপ হয়েছে। কি হয়েছে জানিস? এই যে নিতুর যে বদ জামাইটা আছে না, ও তো এসে পড়িছে, ও দেখে তো রাগে মানে মেজাজটা 49 হয়ে গেছে, বুঝতে পারিছো? তারপর ও থাকতে দিয়েছে কেন জানো? নিচে যে আমার ঘরটা আছে, মানে আমার থাকার জন্য যে ঘরটা রাখা হয়েছে সেখানে ওকে থাকতে দিয়েছে। আমাকে ওর সঙ্গে থাকতে হবে বলো, এটা কোনো কথা? আমাকে ওর সঙ্গে থাকতে হবে এটাও মেনে নিতে হবে? আমি তো ঘর থেকে বেরোয় গেলাম, রাগের স্তরে ঘর থেকে বেরোয় গেলাম, এবার ঘুরতেছি 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 আর জায়গা বেড়ে জায়গা বিভিন্ন জায়গায় ঘুরতেছি খাইতেছি ঘুরতেছি খাইতেছি, কী করবো? হঠাৎ করে মনে হলো আমি এরকম করে ঘুরতেছি কেন? ও মা, তোমাকে অবশ্যই চলে আসলি তো হয়, চলে আসতাম, ভালো করেছি না বল? হ্যাঁ মজরু কাকা ভালো করছো। আচ্ছা তুমি ওই বাড়ি থেকে আসার সময় মায়ের কী অবস্থা দেখে এসেছো বলো তো? তোমার আবার কী অবস্থা দেখবো? আমি যখন বেরোচ্ছিলাম তখন তুমি বাড়িতেই ছিল না। ও তুমি জানোই না মাকে যে ভূতে ধরেছে। বাপরে বাপ, কি করছিস? তোর মা ভূতে ধরেছে মানে এটা কি? হ্যাঁ আজাদ তুমি বলো না। আচ্ছা থাক আমি বলছি, হয়েছে কি বাবা একটু আগে আজাদকে কল দিয়েছিল, কল দিয়ে বলেছে যে মা নাকি ভূত দেখতে পাচ্ছে আশেপাশে। যদিও বাবার ধারণা হচ্ছে মা ভূত দেখতে পাচ্ছে না, মার আসলে মাথাটাই খারাপ হয়ে গেছে, ঠিক বলেছি না আজাদ? দুপুরের খাবারটা না তেমন একটা ভালো হয়নি, আমার খিদে লেগে গেছে। আপনার খিদে লেগেছে তো খাবেন, আমাকে বলছেন কেন? আপনি খাবেন না? আমি খাই বা না খাই আপনার কি আসে যায়? না না ছি ছি, কি বলছেন, ঘরে আছি দুটো মাত্র প্রাণ, মানে আমরা দুজন মানুষ, একজন বসে বসে খাবো আর একজন খাবো না, তা তো হবে না, তা তো হবে না। মানে তার চেয়ে বলুন আপনি কি খাবেন, আমি অর্ডার করে দিই অথবা আমি নিজেই গিয়ে নিয়ে আসি।
এ আপনি হেলমেটটা খুলে কথা বলেন তো একটা মানুষ ঘরের মধ্যে হেলমেট পরে আছে দেখতে তো কেমন লাগছে খুলতে পারি আপনি আবার মারবেন না তো আমি কি আপনাকে সব সময় মারি নাকি একবার রেগে মেরেছিলাম সেটা কি মারা বলে সেটা কি মারা বলে না না এখন আপনি হেলমেটটা খুলবেন আমার কিন্তু সত্যি সত্যি রাগ উঠে যাচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন I'm sorry. কেন সরি কেন ও বুঝতে পেরেছি ওই যে একটু আগে কিক করে ফেলে দিয়েছেন সেজন্য তাই না সেটার জন্য আমি সরি চাইবো কেন আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি একটা লাথিও মারতে পারবো না ও হ্যাঁ তাই তো লাথি তো মারতেই পারেন আচ্ছা কিন্তু তাহলে সরি কেন বলছেন সরি বলছি আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য ও তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি আমাকে একটা বিশাল বড় বিপদে ফেলেছেন তাই না মানে এই যা যা করছেন সবই নাটক আপনি আমার ওয়াইফ না এটা কবে স্বীকার করলাম তাহলে সরি বলছেন কেন সরি বলছি কারণ আজকে থেকে আপনার ড্রয়িং রুমে ঘুমাতে হবে যতদিন না পর্যন্ত ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পর আমি বাড়ি থেকে চলে যাব তখন আপনি এখানে এসে ঘুমাতে পারবেন আচ্ছা জানান এখন গিয়ে খাবারের অর্ডার করেন বা নিয়ে আসেন এই এখানে কোথাও খিচুড়ি আর গরুর মাংস ভালো পাওয়া যাবে মানে আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে সাথে গরুর মাংস আপনি একটা কাজ করেন আপনি গিয়ে খিচুড়ি আর গরুর মাংস নিয়ে আসেন সাথে একটু শশা টমেটো আর আচার সালাদ আমি বাসায় বানিয়ে নিব মানে খিচুড়ি গরুর মাংসের সাথে যদি আচার না হয় সালাদ না হয় তাহলে কি ভালো লাগে যান মামনি তোর মা যখন কষ্টে সে ভূত দেইছে তাহলে পরে সত্যি সে ভূত দেখেছে সে তো আর মিথ্যে কথা কর মানুষ না তোর বাপটার মতো আচ্ছা মজুর কাকা আমি চিন্তা করছি একটু পরে যাবো এ বাসায় মাকে দেখতে তুমি কি যাবে আমার সঙ্গে না 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 আমি যেতে পারবো না শুন আমার আমার পেট ব্যথা করতেছে ভীষণ পেট ব্যথা করতেছে ওরে বাপরে বাপ এই সময় আমি ঘর থেকে বাড়তেই পারবো না আর কি আমি যে ভূত না খুব বেশি ভয় পাই তো আমার এখন যাওয়া ঠিক হবে না আমি এখন যেতে পারবো না বাড়িতে যা কাজ কর তুই তোর এই জামাইকে নিয়ে চলে যা যাও জামাই যাও ঠিক আছে আজাদ তুমি এক কাজ করো রেডি হয়ে যাও আর আমাকে পাঁচ মিনিট সময় দাও এর মাঝে আমিও রেডি হইনি তারপর বের হয়ে যাও সাথী এক মিনিট হ্যাঁ বলো শুনো আমার মনে হয় কি তুমি এখন না গিয়ে কাল সকালে যাও কি বলছো আজাদ সকালে যাবো মানেটা কি হয় মা সত্যি সত্যি ভূত দেখছে না হলে মা শরীরটা খারাপ আমার তো উচিত এখন ওই বাড়িতে যাওয়া ইনফ্যাক্ট আমার না তোমারও উচিত আমার সঙ্গে এখন ওই বাড়িতে যাওয়া যাও হাজার হোক তুমি ওই বাড়ি জামাই যাও 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 ঠিকই বলেছো যাওয়া আমারও উচিত কিন্তু যে কারণে আমি তোমাকে মানা করছি এখন যেতে সেটা হচ্ছে আমার ধারণা মা এখন যেটা করছে সেটা অভিনয় আমি অলমোস্ট শিওর যে মা বাবার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে এবং উনি এখন এই অভিনয়টা করছেন আর এখন যদি আমরা ওখানে যাই ওনার এই পুরো নাটকটা তো মাটি হয়ে যাবে তাই আমার তো তাই মনে হচ্ছে আজ রাতটা যাক কাল সকালে আমরা ওখানে আরাম করে যেতে পারবো কোনো সমস্যা তো নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা নাওনি সাথী আমি যে আমার কাপড় চোপড়গুলো রেখে গেছিলাম সেগুলো গো একটু বার করে দে না হাত মুখ দিয়ে সেগুলো পরি ঠিক আছে মজনু কাকা আমি এখন দিচ্ছি রাখি আমি এখানে রূপা তুমি ঠিক আছো তো ঠিক থাকবো না কেন কি অল্প এমনি করলে আর গাছ এটা তুমি কি ওখানে বসে থাকবে না এসে শোবে এখন এসে পড়বো তাহলে কি টিভি দেখবে চলো মুভি দেখি একটা হরর মুভি দেখি না 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 দরকার তার থেকে শোবরি হরর মরর শেষ করে দিলে তুমি কি মানে আরো বই পড়বা
অনিতু রুফার হন অবস্থা কি হ্যাঁ কেউ হন বুতমুত দেখতেছে আচ্ছা হুনো দরজাইটা ঠিক মতো লাগাইছো তো আমি কইলাম কিছু তা ডরাই না তোর বুত ডরাই জি ঠিক মতো লাগিয়েছি ভালো করছো আচ্ছা তুমি কি এখনো শুয়ে শুয়ে বই পড়বা না পড়ো 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 কিছু আবার আবার কি আবার কি ভূত আসছে নাকি না চেক করলাম বিদ্যুৎ কিছু নেই ভালো সে ওনাদের এরকম যত তত না আসা যখন তখন না আসাই ভালো তোর একটা কথা বলি বলো শোনো রূপা তুই তো আগে মনে করো ওই যে পাথর টাথর বিশ্বাস বিশ্বাস করতা এটাই তো মানে ভালো ছিল হঠাৎ করে ভূতের পিছে লাগলো খেল পাথর টাথর একটু এক্সপেন্সিভ ছিল টাকা পয়সা খরচ টরচ হইতো তারপর টেনশনটা একটু কম ছিল আমার মনে হয় কি তুমি ভূতের বিষয়টা বাদ দিল বলে যে এই যে ভূত বিষয়টা এটা তো আসলে এক্সিস্ট করে না তুমিও জানো আমিও জানি এখন বলবো না আবার থামাবে বলো এক মিনিট ভূতের কি সেলফোন আছে আসলে শোনো তোমার কি ধারণা আমি ভূতের ব্যাপারটা বানিয়ে বানিয়ে বলছি তুমি বানা বানা বলবে কেন আমি না হয় বানা বানা মাঝে মাঝে কথা বলি মিথ্যা কথা বলি কিন্তু তুমি তো বানা বলছো ন ন প্রশ্ন হতো না তুমি বানা কথা বলতেই পারো না তবে তুমি যেটা বলতেছো সে তোমার বিশ্বাস থেকে বলতেছো আর কি কিন্তু ফ্যাক্ট ইস মানে ভূত তো আসলে তুমি কোথাও লজিক্যালি মানে ভূতটা ইয়ে করতে পারবো না যাচাই করতে পারবো না তাই না আর এই ভূতের বিশ্বাসটা তো সায়েন্স কখনো পারমিটও করে না তাই না There are many things between heaven and earth, Horatio. Of course, of course, of course. ঠিক আছে এমন বহু জিনিস আছে যেটা সায়েন্স এক্সপ্লেন করতে পারে না তার আওতার বাইরে আর সায়েন্স এতটা ডেভেলপ করে যায় নাই যে সে ভূতের এক্সিস্টেন্স বুঝতে পারবে না করবে মানুষের তো ধারণা যে আমরা ভাবি যে সায়েন্স একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে নো মাই ডিয়ার সায়েন্স একটা প্রাইমারি লেভেলে আছে তুমি আমার কথা বিশ্বাস করো ভূত আছে ঠিক আছে আমি এখন তাদের অস্তিত্ব বুঝতে পারি একদিন তুমিও পারবে আই এম প্রিটি শিওর একদিন তুমিও অবশ্য অবশ্যই এদের এক্সিস্টেন্সটা বুঝতে পারবে কিন্তু শোনো প্লিজ তুমি তোমার ভিতরে কোনো ভূত টুত ঢুকতে দেবে না বি ভেরি কেয়ারফুল স্পেশালি ওই বাজি ভূতটা তো একদম গন্ধ ভূতটা খুব পেয়েছে এই ভূত পেতনির ব্যাপারটা মার সাথে যায় না হ্যাঁ এটা তো আমারও মনে হয়েছে এই ভূতের ব্যাপারটা না মায়ের সঙ্গে একদমই যায় না ইনফ্যাক্ট মায়ে তো আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে যে ভূত বলে কোনো কিছু নেই জানো তুমি আমরা গ্রামে লও আমি তোমার বুদ্ধা হাই দিয়াম আর রুফা হইল একটা শিক্ষিত মানুষ সে যখন কইতাছে হে ভূত দেখতেছে মাইনি হইল কি হে ভূত দেখতেছে হে তোর মিশা কথা কর্ণের মানুষ না আর কথা বানায় কর্ণের মানুষ না ও তুমি কষ্ট মনের ভুল কিন্তু আমার তো মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভূত দেখতেছি মজলু কাকা আজাদ যেহেতু বলছে এটা মনের ভুল তার মানে এটা মনের ভুলই আজাদ আবার একদম ভুল কথা বলেই না ওর বাবা সেটা তুমি জানিস সে ভুল কথা বলে না কিন্তু এইটা কিন্তু আমার ভুল কথা হয়েছে নিশাত খালা আপনাকে কেন মেরেছিল আপনি কি করেছিলেন দুলা ভাই নিশাত খালা কিন্তু অনেক ভালো মানুষ আপনি তো আমাকে ওয়াইফ হিসেবে স্বীকারই করেন না তাহলে আমার পাশে ঘুমাবেন কিভাবে ইয়েস ইয়েস ঠিক আমি থাকবো আমার মতো তুমি থাকবে তোমার মতো আমরা কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করব না ইভেন তুমি যদি তোমার তিথিকে বিয়ে করতে চাও বিয়ে করতে পারো